শুরু করছি দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের ইতিহাস থেকে চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায়ের অবদান বাংলা তথা ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক দর্শকের কাছে স্বমহিমায় তুলে ধরার কাজ যিনি করেছিলেন তিনি সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মিনাল সেনের সঙ্গে যুগলবন্দিতে সত্যজিৎ রায়ের সিনেমা জগৎ প্রভূত সমৃদ্ধি লাভ করেছিল সন্দেশ পত্রিকার সম্পাদক ও কলিকাতা ফিল্ম সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই দুই কথা সাহিত্যিকের সাহিত্য চেতনা তার কল্পনা জগৎকে ভরিয়ে দিয়েছিল আর সেই ভাবনার ফলস্বরূপ পৃথিবীর ইতিহাসে এক অনবদ্য শিল্প সৃষ্টির নিদর্শন ছিল পথের পাঁচালী উনিশশো থেকে পঞ্চাশ সালে প্রখ্যাত ফরাসি পরিচালক জো রেনোয়া দ্য রিভার ছবির শ্যুটিং করতে কলকাতায় এলে সত্যজিৎ রায় তার নজরে পড়েন এবং রেনোয়ার প্রচেষ্টায় সত্যজিৎ রায় লন্ডনে যান লন্ডনে থাকাকালীন চলচ্চিত্রের নিজস্ব ভাষা সম্পর্কে তার নানা ধারণা গড়ে ওঠে এরপর দেশে ফিরে এসে পথের পাঁচালী উপন্যাসকে চলচ্চিত্রে রূপ দেওয়ার চেষ্টা করেন এ বিষয়ে সর্বতভাবে সহযোগিতা করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় ছবিটির সঙ্গীত পরিচালনা করেন পণ্ডিত রবি ক্যামেরায় সুব্রত মিত্র এই ছবির মুখ্য চরিত্র অপুর চরিত্রে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায় যাদের সম্মিলিত প্রচেষ্টায় চলচ্চিত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কার অস্কার লাভ করে সত্যজিৎ রায়ের সৃষ্ট উল্লেখযোগ্য ছবিগুলি হল চারুলতা অরণ্যের দিন রাত্রি গুপি গাইন বাঘা বাইন সাদরঞ্জ কি খিলাড়ি জয়বাবা ফেলুনাথ জল সর্বশ্রেষ্ঠ ছবি সোনা সোনার কেল্লা চলচ্চিত্রের উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি লেজেন অফ অনার সহ বহু পুরস্কারে ভূষিত হন উনিশশো সালে সালের তেইশে এপ্রিল মহান এই চিত্র পরিচালক আমাদের ছেড়ে চলে যান এখানে পথের পাঁচালিতে অপুর চরিত্রে অভিনয়ের প্রসঙ্গটি নামটি পরিবর্তন হবে